আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমেন্স ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটা ইউজ করলে স্কিনটা দিন দিন উজ্জ্বল হতে থাকবে। আসুন ফেস প্যাকটি তৈরি করি। ফেস প্যাকটা তৈরি করতে আমার এখানে লাগবে হচ্ছে পাকা পেঁপে। আমি এখানে পাকা পেঁপেগুলোকে কিছু টুকরা করে কেটে নিয়েছি। জাস্ট পাকা পেঁপেটাকে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিব, আর কিছু না। আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন। এই পেঁপেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। খেলে তো উপকার হয়ই, পাশাপাশি আমরা যদি এটা স্কিনে ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনের যে ড্যামেজ স্কিন আছে সেই স্কিনটাকে কিন্তু রিপেয়ার করতে এই পাকা পেঁপেটা খুব সাহায্য করে, এবং ব্ল্যাক হেডস যাদের প্রবলেম আছে সেই প্রবলেমটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তারপরে আনইভেন যে কালার টোন থাকে অনেকের সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এই ফেস প্যাকটা কিন্তু আপনার স্কিনটাকে ইনস্ট্যান্টলি একটা গ্লো এনে দিবে। পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, যা আমাদের স্কিনটাকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে এবং ইনস্ট্যান্টলি ব্রাইট করতে সাহায্য করে। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি এবং ক্যারোটিনস, ফাইবার এবং মিনারেলস আছে, যা আমাদের স্কিনটাকে স্পট যেগুলো থাকে এই স্পটগুলোকে রিমুভ করে দিয়ে ক্লিন এবং ক্লিয়ার স্কিন পেতে আমাদের হেল্প করে। ওকে, পেঁপেটা আমার তৈরি হয়ে গেছে ফেসে দেওয়ার জন্য। এখন এটাকে ঠিক এই প্রসেসে আমি এভাবে ফেসে আমি লাগিয়ে নিব। আমি পেঁপে পেস্টটার সাথে কিন্তু আমি চাইলে এখানে আমি এক চামচ পরিমাণ মধু মিক্সড করে কিন্তু আমি আমার স্কিনে লাগাতে পারি, যদি আমার স্কিনটা ড্রাই হয়ে থাকে তাহলে। আবার স্কিনটা যদি খুব বেশি অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এক চামচ লেমন জুসও আমি এখানে ইউজ করতে পারি। আবার আমি চাইলে আমার যদি নর্মাল স্কিন হয় কিংবা যে কোনো ধরনের স্কিন, শুধু নর্মাল স্কিন কেন, অয়েলি স্কিন যে কোনো ধরনের স্কিনেই কিন্তু আপনি ডাইরেক্ট এই পেঁপের এই পেস্টটা কিন্তু আমি ডাইরেক্টলি লাগাতে পারি। তো এইভাবে যখন আমি আমার ফেসে এভাবে লাগিয়ে নিব, লাগানোর পরে 15-20 মিনিট রেখে আমি নর্মাল ওয়াটার দিয়ে আমি ওয়াশ করে ফেলব। এটা উইকে 2-3 বার ইউজ করবেন আর রেজাল্ট আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তো ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।